নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে আমি মায়ের বাড়িতে আছি। মায়ের বাড়িতে মা আছেন, বাবা রিসেন্টলি চলে গেছেন সারা জীবনের জন্য, যেখানে গেলে আর কখনো কাউকে ফিরে পাওয়া যায় না। মার বাড়িতে মা একাই থাকেন, তো মাদের পাড়া প্রতিবেশীরা বেশ ভালো, বিপদে আপদে সবসময় এসে ঝাঁপিয়ে পড়েন। তো এই পাশের বাড়ির এক কাকিমা এখান থেকে সবজি কিনে নিচ্ছিলেন। মাদের পাড়ায় কেউ বাজারে যায় না, সকলেই এই কাকিমার কাছ থেকেই সবজি কিনে নেয়, যারা পাড়ায় সবজি বিক্রি করতে আসে। আমি বুঝতেই পারি না কী করে বাজারে না গিয়ে সবজি না দেখে দু চোখ ভরে কী করে সারা জীবনটা কাটানো যায়। আমি তো একদম পারি না। আমি বাড়ি যাবার জন্য বেরিয়েই পড়েছিলাম, তো রাস্তায় কাকিমাদের দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। এরপর আমি চলে এসেছিলাম বাড়িতে। ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল প্লাই কিনতে। তো ঘরের মধ্যে একটা আলমারি তৈরি হবে, আলমারিটা তৈরি হলে আমার অনেক স্টোরেজ হয়ে যাবে। একটু অসুবিধা হচ্ছে জানেন আলমারিটা ছাড়া। আর এই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের কাছে, ওই যে ওদিকটা চলে গেল স্টেশন আর এদিকটা স্টেশনের ঠিক উল্টো দিকে। আর আমার লোকটা যাচ্ছিলো রাস্তা দিয়ে হেঁটে, তো ওকে দূর থেকে দেখে বেশ হ্যান্ডসাম মনে হচ্ছিল, তাই একটু স্লো মোশনে ওকে তুলে নিলাম। আর হিরো নাম্বার ওয়ানের সেই তুমেরা হিরো নাম্বার ওয়ান গানটা মনে পড়ে গেল। চলে এসেছি প্লায়ের দোকানে। তো এই দোকানটায় ছোট্ট দোকান, কিন্তু অনেক অনেক রকমের প্লাই রাখা আছে। দরজার প্লাই, আলমারির প্লাই, যা খুশি আপনি করতে পারেন, বিভিন্ন রকমের প্লাই। একটা ছোট্ট দোকানের ভিতরে কীভাবে লাখ লাখ টাকার জিনিস রাখা থাকে না দেখলে চিন্তাই করা যাবে না। প্লায়ের উপরে কাজ করা একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি ছিল, মূর্তি না ডিজাইন করা একটা দরজা রাখা ছিল। তো ওটা দেখে আবার তিনবার প্রণাম করে নিলাম। এরপর আমরা চলে গেছিলাম এই রাস্তাটা ধরে, ডান দিক দিয়ে গেলে এনাদেরই আর একটা বড় দোকান আছে। আর যাওয়ার আগে একটু নিজেকে ক্যামেরায় রেখে নিলাম, মাথার মধ্যে চপচপে তেল জানেন। চলে এসেছি ওনাদেরই বড় দোকানটায়। এই দোকানের জিনিস আরও অনেক অনেক বেশি, এগুলো দিয়ে মনে হচ্ছে দুই তিন তলা এক একখানা বাড়ি তৈরি করা যেতে পারে, মানে এই পিসগুলোকে জুড়ে জুড়ে। এই ইনারা এসেছিলেন প্লাই নিতে, তো ওনারা ওনাদেরটা নিয়ে চলে যাচ্ছেন। এবার একটু ভেতরটা ঘুরে দেখে আমরা চয়েস করব কোনটা আমরা নেব, যদিও আমাদের সেটাই নিতে হবে যেটা আমাদের মিস্ত্রি দাদা লিখে দিয়েছেন। আমরা তো এর কিছু বুঝি না, তো একটুখানি দেখে নিলাম ঘুরে ভেতরটা। তো প্লাই এভাবে টোটোর উপর বেঁধে নিয়ে যাওয়া হয়ে থাকে আর কি। আর এদিকে এই যে ক্যাটালগুলো দেখতে খুব ভীষণ সুন্দর লাগছিল, কি সুন্দর কালারফুল ছোট্ট ছোট্ট করে প্লাই ওটার মধ্যে আটকে দেওয়া ছিল। কেনাকাটা হয়ে গেছে, মানে চয়েস করা হয়ে গেছে, বিলিংও হয়ে গেছে, 25,000 টাকা খরচ হয়ে গেল জানেন। যাক, এদিকের পর্ব চুকল, এবার একটুখানি বাইরেটা বেরিয়ে দেখি। আবহাওয়াটা বেশ মনোরম, অল্প রোদ্দুর আছে আর বাইরেটা বেশ ফাঁকা ফাঁকা ছিল। আমাদের বাড়ির দিকটা যেমন এত ভিড়, গাড়ির আওয়াজ, একটু যে ভিডিওতে ভয়েস দেব সে উপায়ও নেই। তো এই এইখানে যে প্লাইটা নেব সেটার কালার ঠিক করা হয়েছিল, তো এই ব্লুটা, ব্লুর সঙ্গে অফ হোয়াইট কম্বিনেশনটা নেওয়া হলো। যাক, বেরিয়ে এসেছি, ওই যে বেরিয়ে যাচ্ছি রাজবাড়ির পিছন দিয়ে যে পরীক্ষাটা আছে সেটা। এইভাবে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাব। আর এই জায়গাটা জঙ্গল দেখে না আমার জুরাসিক পার্ক সিনেমার কথা মনে হচ্ছিল, ওই যে উঁচু যেটা দেখছেন জঙ্গল ভর্তি, মনে হচ্ছিল এক একখানা ডাইনোসর। আর এই যে বাড়িগুলো দেখছেন পিছন থেকে এরকম, এর মধ্যে কিন্তু এখনও মানুষ বাস করে থাকেন, বাড়ির মধ্যে একদম চকচকে আর পিছন দিকটা এরকম। তো আমরা চলে এসেছি বাড়িতে। ওই ওই যে ভাই, ও ওই দোকানেরই লোক, তো টোটো করে নিয়ে এসছে এগুলো, আর আমাদের বাড়ির লোক আর ওই ভাই মিলে এখন এই প্লাইগুলো ঢুকিয়ে নেবে। ভীষণ ভারী জানেন প্লাইগুলো, এই আলমারিটা তৈরি হওয়ার পর তার যে কত ওজন হবে ভেবেই আমার ভয় লাগছে। প্লাইগুলোকে কোনো মতে এভাবে রাখা হলো, অনেকখানি জায়গা জুড়ে নিয়েছে জানেন। আর এই যে এই জায়গাটাতে
এই আলমিরাটা তৈরি হবে। এতটা বড়, অনেকটা বড়, হ্যাঁ, তো অনেকখানি প্লাই লেগে যাবে। তো এটা তৈরি হয়ে গেলে ঘরের লুকসটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুনি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর এই এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের অপেক্ষায় আমি রইলাম।